আতরালি সাইকেলের সিটের উপর থেকে নেমে পড়েছে দ্রুত। এখন দেয়ালের নিচে বসে আছে গাপটি মেরে। একটু আগে দেয়ালের উপর দিয়ে দেখছিল বাড়িটা কেমন শুনশান। মানুষজন আছে বলে মনে হয় না, কারোরই কোনো সারা শব্দ নেই। শুধু দোতলার একটা ঘর থেকে মৃদু লালচে আলো দেখা যাচ্ছে। তবে দারোয়ান ইয়াকুবকে গেটের কাছে না দেখে সে বুঝে গিয়েছিল ওই বোবা নিশ্চয়ই লীলা খেলায় মশগুল। তার তো গেটের পাশেই থাকার কথা, রাতের এ সময়ে ওখানে না থাকার একটাই মানে, কাজের মেয়েটাকে নিয়ে ওসব শুরু করে দিয়েছে। দৃশ্যটা কল্পনা করে সুড়সুড়ি পেল না আতরের, বরং ঈর্ষায় আক্রান্ত হল। দেয়াল টপকানোর কথা ভাবলেও দ্বিধায় পড়ে গিয়েছিল। স্বল্প পরিচিত কারোর জন্য এত বড় ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। নুরেসোফা নামের সাংবাদিক তার কাছ থেকে সব শোনার পরও জেনে শুনে ওই বাড়িতে ঢুকে পড়েছে। তার যদি কিছু হয় সেজন্য সে নিজেই দায়ী হবে। লোকটার কি হয়েছে সে সম্পর্কে অবশ্য বিন্দুমাত্র ধারণা করতে পারছে না আতর। তবে খারাপ কিছু হয়েছে বলেই মনে করেছে, তা না হলে অনেক আগে ওই বাড়ি থেকে বের হয়ে আসত। সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে যখন এসব ভাবছিল তখনই দেখতে পায় দারোয়ান ছেলেটা বাড়ির পেছন থেকে বের হয়ে আসছে। তার পেছনে ওই গোরখোদক ফালু। সঙ্গে সঙ্গে সাইকেলের উপর থেকে নেমে দেয়ালের পাশে চুপচাপ বসে পড়েছে সে। এই বাড়িতে এতক্ষণ ধরে হারামজাদে কি করছে? তার চেয়ে বড় কথা, ফালু যদি এখানে ওই বেটির বাড়িতে থেকে থাকে তাহলে কবরস্থানে কে তাকে ধাওয়া করল? সত্যি বলতে আতর একটু ভয় পেয়ে গেল। ভূত প্রেতের ব্যাপারে তার বিশ্বাস একটু অদ্ভুত রকমের থাকলেও ভূত থাকতে পারে। জমিদার বাড়ির গেট খোলার শব্দ পাচ্ছে সে। তার মনে হচ্ছে ফালু বুঝি এখনই চলে আসবে এখানে। সে যে এখানে লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তারপরও মনের মধ্যে এই ভয়টা কাজ করছে। ঢোক গিল ইনফর্মাল। ফালুর ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছে। সে কি এখানে আসছে? আস্তে আস্তে ভারী পায়ের শব্দটা নিয়ে গেলে হাফ ছেড়ে বাঁচল। তার পকেটে ফোন আছে, 5-6 টাকার মতো ব্যালেন্সও আছে, কিন্তু সাংবাদিককে ফোন দিতে পারছে না। ওসির হাতের চোট থাপ্পড় খাবার সময় ফোনটা তার হাতে ছিল, ছিটকে মাটিতে পড়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র ইনকামিং ফোন রিসিভ করতে পারে। টাউনের এক মোবাইল মেকানিককে দেখিয়েছিল। দুমূর্খ ছেলেটা বলেছে টাকা খরচ করে এই সস্তা ফোন ঠিক না করিয়ে নতুন আরেকটা ফোন কিনলেই ভালো হয়, কিন্তু নতুন ফোন কিনতে যে টাকা লাগবে সে টাকাটা কই? থানায় যেতে পারে না বলে ইনকাম অনেক কমে গেছে, নইলে কানা ফোন নিয়ে কে ঘুরে বেড়ায়? কি করবে বুঝতে না পেরে কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল আতর। গাজার নেশা পুরোপুরি কেটে গেছে। আরেকটা স্টিক পকেটে আছে, ওটা ধরাবে কিনা বুঝতে পারল না। এমনকি এখান থেকে ফিরে যাবার সিদ্ধান্তটাও সে নিতে পারছে না। সাংবাদিক যদি ডাইনির বাড়িতে ঢুকে কোনো বিপদে পড়ে থাকে তাহলে তার কি বা করার আছে? শুধু শুধুই বাড়ির আশেপাশে ঘুরঘুর করা ছাড়া। অবশেষে ঠিক করল টাউনে ফিরে যাবে। এখানে সাইকেলটা এভাবে পড়ে থাকলে চোর বাটপারে খপ্পরে পড়ে যেতে পারে, তার চেয়ে ভালো হবে এটা নিয়ে ফিরে যাওয়া। তাহলে টাউনে যেমন হেঁটে যেতে হবে না তেমনি বেচারা ম্যানেজারের একটা সম্পত্তিও রক্ষা পাবে। সাইকেলের হ্যান্ডেলটা যেই না ধরতে যাবে অমনি একটা কথা মনে পড়ে গেল তার। সাইকেলটা রেখে পকেটে হাত ঢোকালো সে। সফা প্রথমে ভেবেছিল ইনফর্মার আতর যে রকম জলজলে চোখ দেখেছিল এই বাড়িতে ঢু মেরে সেও বুঝি ঠিক একই জিনিসে দেখা পেতে যাচ্ছে অবশেষে। কিন্তু না, তাকে কয়েক সেকেন্ড দম বন্ধ করা উত্তেজনা থেকে মুক্তি দিল চোখ দুটোর মালিক নিজেই। লেজ গুটিয়ে হারামজাদা পালিয়ে গেল। হাফ ছেড়ে বাঁচল সে। সম্ভবত একটা শিয়াল ভগ্নপ্রায় মন্দিরে বাসে বেঁধেছে। পুকুরপাড়ে চলে এলো আবার। এখান থেকে বের হওয়াটা তার জন্য যে খুব কঠিন তা নয়, পকেটে মোবাইল ফোন আছে, বেশি সমস্যা হলে বাধ্য হয়ে ওটা ব্যবহার করতে হবে। কিন্তু তাতে করে
সফার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে তার ফোনটা ভাইব্রেট করে উঠল। এখানে ঢোকার আগেই রিংটোন অফ করে ভাইব্রেট মোডে দিয়ে রেখেছিল। মন্দির থেকে একটু সরে নিচু হয়ে বসে পড়ল সে। পুকুরের ওপার থেকে কেউ যেন তাকে দেখতে না পায় সেই জন্য। ডিসপ্লেতে কলার আইডিটা দেখে ভীষণ খেল। আমর আলী, এত রাতে সে কেন ফোন দেবে? তার নাম্বারই বা কোথা থেকে পেল? যতদূর মনে পড়ে ইনফর্মারকে সে তার ফোন নাম্বার দেয়নি। দ্রুত কলটা রিসিভ করতে কণ্ঠটা ফিসফিসিয়ে বলে উঠল, আপনি কই, ঠিক আছেন তো নাকি? আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? সব পরে কইতেছি, তার আগে কন আমারে, আপনি কই বেটির বাড়িতে হান দিয়েছেন নি? সফা খুবই অবাক হল। আপনি কি করে জানলেন? আমি মানে আমি ওই আপনার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? সফাকে মাস মতে থামিয়ে দিল ইনফর্মার। আমি কেমনে জানলাম? হেইটা জরুরি না। আগে কন আমারে, আপনি কই আছেন এখন? ঠিকঠাক আছেন তো? কথাটা বলার আগে ঢোক গিলে নিল সে। আমি তো জোরপুকুর পারে মানে জমিদার বাড়ির ভিতরে আটকা পড়ে গেছি। কি? বিস্মিত আতর বলে উঠল, ওরা আপনারা আটকায় রাখছে? আরে না না, ধরা পড়েনি, আমি পুকুর পাড়ে আটকে পড়েছি, এখন বের হতে পারছি না। আপনার কেউ দেয় নাই? কেউ কিছুটার পায় নাই? ইনফর্মার খুবই অবাক হল। গভীর করে দম নিয়ে নিল সফা। অনেক ঘটনা আছে, সবই বলবো, তবে এখন না, আগে আমাকে এখান থেকে বের হতে হবে। এবার আমাকে বলুন এখান থেকে বের হওয়ার রাস্তাটা কি? আমার ফোনে টেয়া নাই, আপনি আমার ফোন দেন, ওপাশ থেকে বলল আতর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, এখনই দিচ্ছি। কলটা কেটে ইনফর্মারের নাম্বারে ডায়াল করলো। রিং হতে রিসিভ করলো সে। আপনি তো ঢুকছেন দেয়াল টপকায়া, সাইকেলের ওপর উঠটা না? এবার বিস্মিত হলো সাফা। এই লোক এটাও জানে, কিন্তু কিভাবে? এমন তো ওইহান দিয়ে বাইর হইতে পারবেন না। ফালু হারামজাদার একটু আগে বাইর হইতে দেখছি, বোবারেও দেখলাম গেটে এসে বইছে। আপনি কিভাবে দেখলেন? সফার কণ্ঠে বিস্ময় সরছেই না। আমি এখন সাইকেলের সামনে আছি, একটু আগে দেয়ালের উপর দিয়া বাড়ির ভিতরটা দেখছি। বলেন কি? কথাটা শুনে সফার নতুন করে মনোবল ফিরে পেল। আতর চুপ করে রইল কয়েক মুহূর্ত। হ্যালো, হ্যাঁ সফা ভাই, আসি, কন আমারে? এই বাড়ির অন্য কোনো দিক থেকে বের হওয়ার রাস্তা নেই? আতর মনে করার চেষ্টা করল। বর্তমানে জমিদার বাড়ির ভেতরে কোথায় কি আছে সে জানে না। সেই ছোটবেলায় যখন বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়েছিল, তখন তারা বন্ধুরা মিলে মাঝে মধ্যে চরপলান্তি খেলত। সেই স্মৃতি থেকে যতটুকু জানে, বাড়ির ভেতরে জোরপুকুর আর তিন দিকে রয়েছে জলাশয়। বাইরে থেকে এখনও সেটা বোঝা যায়, তবে আগের মতো গেটটা খোলা থাকে না, কোনো ভাঙা দেয়ালও নেই যে ওখান দিয়ে বের হওয়া যাবে। মহিলা এই বাড়িটাকে শুধু মেরামতি করেনি, একেবারে দুর্গের মতো বানিয়ে ফেলেছে। আপনি সাঁতার জানেন? কয়েক মুহূর্ত পর আতর জিজ্ঞেস করল। জানি, কিন্তু কিন্তু কেন? পুকুরের দক্ষিণে যে দোবাড়া আছে ওইটা সাঁতরে পার হইতে পারবেন না? পানি কইলাম খুব বেশি নাই, কচুরি পানাতে ভরে আছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সফা। ইনফর্মারকে কিভাবে খুলে বলবে ওই ডোবাতে ভয়ঙ্কর সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে? ওখান দিয়ে সাঁতরে যাওয়া যাবে না, অন্য কোনো উপায় আছে কিনা বলেন। কেন, ওখান দিয়ে গেলে সমস্যা কি? অনেক সমস্যা আছে, ওখান দিয়ে আমি কেন, কেউই সাঁতরে পার হতে পারবে না। কোন কি ভাইজান? বোঝাই যাচ্ছে ইনফর্মার অবাক হয়েছে কথাটা শুনে। আর কোনো উপায় নেই বের হবার? একটু কারণ, একটু কারণ, চিন্তা করে লো ভাইজান, ফিসফিসিয়ে বলল আতর। কি হয়েছে? চাপা কণ্ঠে জানতে চাইল সফা। একটা গাড়ি এসে থামছে গেটের সামনে। কি? আতকে উঠল সফা। পুলিশ নাকি? হতেও পারে, মহিলা নিজে কিছু না করে পুলিশ ডেকে এনেছে, এই জন্যই কি তাকে বাড়ির মধ্যে পেয়েও কিছু করেনি মুস্কান চুপেরি। ফোনটা কানে চেপে রেখেই আতর দেয়ালের সাথে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সামনে একটা গাড়ি এসে থেমেছে এইমাত্র। হেডলাইট দুটোর উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে আছে মেইন গেটের সামনের অংশ।
দারোয়ান গেটের তালা খুলে দিচ্ছে। একটু পরই ঘরঘর শব্দ করে ভারী গেটটা খুলে গেল। আর না না, পুলিশ না, পুলিশ না। ফোনের অপর প্রান্তে থাকা সফাকে বলল সে, বেটের মাল গাড়ি আইছে। কাভার্ড ভ্যানটা এখনও হেডলাইটের আলো চালিয়ে রেখেছে। মেইন গেটটা পুরোপুরি খুলে গেলে আস্তে করে ভিতরে ঢুকে পড়ল ওটা। গাড়ি ঢুকে যাবার পরও দারোয়ান গেটটা টেনে পুরোপুরি লাগালো না, একটু ফাঁক করে রাখল। মাল গাড়ি আসছে, ফোনে ভরে উঠল সফা। হ হ, বেটের এই গাড়িটা হোটেলের লাগে মালপত্রটা নেয়। আতরের চোখ মেইন গেট থেকে সরছে না। একটু দূর থেকে দেখলেও সে বুঝতে পারল গেটটা পুরোপুরি বন্ধ করা হয়নি। ভাইজান, ওই গেটটা করলাম খোলা আছে এখন, আপনি চান্স নিবার পারেন। অপর প্রান্তে থাকা সফা অবাক হলো, গেটটা খোলা আছে কেন? গাড়ির একটু পরে বাইরে হইবো এন্তিকা। আতর এটা জানে, এর আগেও রাতের বেলা এখান দিয়ে যাতায়াতের সময় দেখেছে এই গাড়িটা বাড়ি থেকে বের হচ্ছে। কৌতূহলী হয়ে সে পরদিনই মুস্কান জবিরের হোটেলের এক বাবুর্চির কাছে জানতে চেয়েছিল। ওই লোকটার সাথে বেশ খাতির ছিল তার। গত বছর সে হোটেলের চাকরি ছেড়ে টাউনের শেষ মাথায় নিজে একটা হোটেল দিয়ে বসে, কিন্তু ডাইনিটার মতো সুস্বাদু আর জাদুকরি খাবার বানাতে পারেনি। সেই লোক আতরকে বলেছিল, মাঝরাতে জমিদার বাড়ি থেকে পরদিনের সমস্ত মাল মশলা আর কাঁচা খাবার নিয়ে আসা হয়। ওই গাড়িটা মালপত্র নিয়ে ধরেন 15-20 মিনিটের মধ্যেই বাইরে হয়ে যাইব। ফোনের অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে এলো না। মা সম্ভবত সাংবাদিক ভাবছে মালপত্র নিয়ে গাড়িটা চলে গেলেই বাকি। আপনি কিন্তু ভাইজান চান্স নিবার পারেন একটা বাইরে আল্লাইকা। আতর তার কথা শেষ করল। কিভাবে? আমি দেয়ালের ফুইটটা আপনার ডিরেকশন দিতেছি। ক্যাটায় কোনখানে আছে কমু, আপনিও বাবুই জায়গাইবেন, বুঝলেন? অপর প্রান্ত থেকে নুরে সফা কতটা বুঝতে পারলো কে জানে। হ্যালো, হ্যাঁ ভাইজান, বুঝছেন? হ্যালো, সাংবাদিক চুপ মেরে আছে বলে তারা দিল সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি আছি, আমি আছি, তোর ঘড়ি করে বলল সফা। কিন্তু ওই মহিলা আর কাজের মেয়েটা, ওরা তো দেখে ফেলতে পারে। আপনি না কইলেন হ্যারা আপনারে দেখছে? আতরের মোক্ষম প্রশ্নে কয়েক মুহূর্তের জন্য জব্দ হয়ে গেল সফা। হ্যাঁ মানে তাপ দেখেছে, কিন্তু তাইলে আর প্রবলেম কি? জলদি বের হয়ে যান, আমি সাইকেলের উপরে উঠলাম, আপনিও বাবুই জাগাইতে থাকেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আতর ফোনটা বুক পকেটে রেখে সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে পড়ল। দেয়ালের উপর দিয়ে তাকালো বাড়িটার ভেতরে। ফোনটা আবার ডান কানে চেপে ফিসফিসিয়ে বলে যেতে লাগলো সফাকে, ভাইজান গাড়িটা কইলাম বাড়ির সামনের দিকে যে দরজাটা আছে সেইখানে রাখছে। ড্রাইভার নিয়ে দুইজন, একজন বাড়ির ভিতরে গেল, ড্রাইভার গাড়িতেই আছে। আর ওই বোবা ছেলেটা সে কোথায়? আর ওই যে বোবা ছেলেটা সে কোথায়? অপর প্রান্ত থেকে চাপাকণ্ঠে জানতে চাইল সফা। হ্যাঁ তো গেটেই নাই, দেহাও যাইতেছ না। তীক্ষ্ণ চোখে বাড়িটার চারপাশে তাকাতে লাগলো ইনফর্মার। মনালয় মালপত্র টানার কামে হাত লাগাইতেছে। কয়েক সেকেন্ড পরই তার সত্যতা পাওয়া গেল। বোবা দারোয়ান আর অন্য একটা ছেলে দুহাতে কিছু মালপত্র নিয়ে বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলাই আছে। ওরা দুজন হাতের মালগুলো গাড়ির ভেতর রেখে আবার চলে গেল বাড়ির ভেতরে। এই পুরো ব্যাপারটা ফোনের মাধ্যমে সফাকে জানিয়ে দিল আতর। তাহলে বোবা ছেলেটা মালপত্র লোড করার কাজে ব্যস্ত? হ হ, সফার প্রশ্নের জবাব দিল সে। ভাইজান টাইম নষ্ট করেন না, আজ্ঞাইতে থাকেন, হেরা হ্যাগর কাম করতেছে আর আপনি আপনার কাম করেন। ঠিক আছে, কানে ফোন চেপে রেখে বাড়িটার ভেতরে কড়া নজর রাখলো ইনফর্মার। কাভার্ড ভ্যানের ড্রাইভার নিচের সিটে বসে আছে এখনো। বোবা আর অন্য লোকটা বাড়ির ভেতরে যাবার পর আর বের হয়ে আসেনি। আগান আগান ভাইজান আগান, তারা দিল আতর। একদম ক্লিয়ার আছে, বোবা আর হোটেলের ফলাটাও ভিতরে ঢুকছে। ফোনের অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। হ্যালো হ্যালো ভাইজান, হ্যালো, কোনো সাড়া নেই। কান থেকে ফোনটা সরিয়ে ডিসপ্লের দিকে তাকালো। নষ্ট ডিসপ্লে দেখে কিছুই বোঝা সম্ভব নয়। আবারও কানে লাগিয়ে শোনার চেষ্টা করলো সে, কোনো আওয়াজ নেই, মনে হচ্ছে না লাইনে কেউ আছে। চিন্তিত হয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলো আতর। সাংবাদিক লাইন কেটে দিয়েছে, না কেটে দেবার কথা নয়, হয়তো এমনিতেই লাইনটা কেটে গেছে, একটু পর আবার ফোন করবে।
কয়েক মিনিট চলে গেলেও তাকে ফোন করা হলো না। বোবা আর অন্য লোকটা এর মধ্যে দুবার মালপত্র লোড করে গেছে। সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে উঠল আতর, ঘটনাকে বুঝতে পারছে না। সাংবাদিক নিজের দরকারে তার সাথে যোগাযোগ করার কথা, কিন্তু তার দিক থেকে কোনো সাড়া নেই। বিরক্তির পাশাপাশি একটা খারাপ আশঙ্কাও জাগলো তার মনে, লোকটা বের হবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেল না তো। পুকুর পাড় থেকে দুই দেয়ালের মাঝখানে প্যাসেজ দিয়ে আবারও মূল বাড়িটার ভেতরে ঢুকে পড়েছে সফা। তার মেজাজ খুবই খারাপ। একটু আগে আতরের সাথে কথা বলার সময়ই মোবাইল ফোনটার চার্জ শেষ হয়ে গেছে। বিপদের সময় সবকিছুই তার বিরুদ্ধে চলে যায়, নইলে ফোনটা ঠিক এ সময় কেন এমন করবে? সফা অবশ্য জানে ভুলটা তারই হয়েছে, খুব একটা চার্জ না দিয়ে হোটেল থেকে বের হয়ে গিয়েছিল। তখন তো আর বুঝতে পারেনি এভাবে এতক্ষণ আটকে থাকবে। যাই হোক, ইনফর্মার নিশ্চয়ই সাত পাঁচ ভেবে যাচ্ছে, কিন্তু এ মুহূর্তে ওসব নিয়ে মাথা ঘামানোর কোনো অবকাশ নেই। তাকে এখন দ্রুত এই বাড়ি থেকে বের হতে হবে। সতর্ক পদক্ষেপে বাড়িটার পেছনের বাগানে পেরিয়ে গেল সে। তাকে কেউ দেখে ফেললে কি হবে তা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। ওরা যা দেখার এরই মধ্যে দেখে ফেলেছে, যা বোঝার তাও বুঝে নিয়েছে। বাড়ির পেছনে থাকা আঙিনাটার পাশ দিয়ে যাবার সময় দেখতে পেল দোতলার একটি ঘরে বাতি চলছে। ফোনটা চালু থাকলে বুঝতে পারত দারোয়ান আর অন্য দুজন লোকের অবস্থান কোথায়। ঝুলন্ত প্যাসেজটা নিচ দিয়ে বাড়ির সামনের অংশে আসতেই বাম দিকে তাকিয়ে দেখতে পেল কাভার্ড ভ্যানটা দাঁড়িয়ে আছে মূল ভবনের সদর দরজার সামনে। ভ্যানের পেছনের দরজা খোলা, ভেতরে কিছু মালপত্র চোখে পড়ছে। সীমানা প্রাচীরের যেখানটা দিয়ে সে ঢুকেছিল সেদিকে তাকালো, অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না। একটা বড় গাছের ডালপালা ঝুঁকে আছে দেয়ালটার দুদিকেই। আতর যদি এখনো থেকে থাকে তাহলে সম্ভবত তাকে দেখতে পাবে। সে হাত নাড়লেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আতর সম্ভবত দেয়াল থেকে নেমে গেছে। তার ফোন কেটে যাবার পর ইনফর্মার নিশ্চয়ই বেশিক্ষণ অপেক্ষা করেনি। এমনটি যখন ভাবছিল ঠিক তখনই দেখতে পেল দেয়ালের ওপর ঝুলন্ত একটা ডাল নড়ে উঠেছে। বুঝতে পারল সফা, ইনফর্মারের কাণ্ডজ্ঞান বেশ ভালো। সাহস করে এক পা এগিয়ে গেল সে। এখন সে পুরোপুরি উন্মুক্ত, বাড়ির ভেতর থেকে কেউ বেরিয়ে এলে তাকে দেখে ফেলতে পারে। তারপরও ঝুঁকি নিল, গভীর করে দম নিয়ে কোনো দিক না তাকিয়ে সোজা এগিয়ে গেল মেইন গেটের দিকে। গেটের কাছে আসতেই হাফ ছেড়ে বাঁচল। গেটটা আধ ভেজানো, যেটুকু ফাঁক আছে তার মধ্য দিয়ে অনায়াসেই বের হয়ে যেতে পারবে। নূরে সফা যেই না গেট দিয়ে বের হয়ে যাবে অমনি শুনতে পেল চিৎকারটা, ওই কে কে? মাঝরাত, চারপাশ বেশ অন্ধকার, তার উপরে গ্রামের এব্রো থেব্রো পথ। সে পথ দিয়ে প্রাণপণে দৌড়াতে গিয়ে সফর অবস্থা কাহিল হয়ে গেল। জমিদার বাড়ির মেইন গেট থেকে এক দৌড়ে মহাসড়কে চলে আসাটা চারটেখানি কথা নয়। তাকে উদ্দেশ্য করে চিৎকারটা দিতেই সে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি, পেছনে কে ধাওয়া দিল সেদিকেও খেয়াল করেনি। ভোদর বলতে যা বোঝায় সে তাই করেছে। জমিদার বাড়ি থেকে অনেক দূরে আসার পর ক্ষণিকের জন্য পেছনে ফিরে তাকিয়েছিল, কাউকে দেখেনি। দৌড়ানোর সময়ও তার মনে হয়েছিল কেউ তার পিছু নেবে না। এতক্ষণের অভিজ্ঞতায় নিশ্চয়ই বুঝে গেছে এই বাড়ির লোকগুলো স্বাভাবিক আচরণ করে না, সবাই যা করে এরা করে তার ঠিক উল্টোটা। নিজের বাড়িতে অনাহূত একজনকে আবিষ্কার করার পরও কেউ এরকম অদ্ভুত আচরণ করবে, অবিশ্বাস্য। সড়কের উপর এসে থামল সে, দম ফুরিয়ে হাঁপাচ্ছে সে। হাঁটুর উপরে দু হাত রেখে উপর হয়ে দম নিতে লাগলো। ইচ্ছে করছে কালো পিচের রাস্তায় বসে পড়তে। বহু কষ্টে বুকের লাফানোটা স্বাভাবিক করতে পারল, টের পেল পা দুটো কেমন যেন আড়ষ্ট হয়ে গেছে। তার পায়ের মাংসপেশিগুলো এরকম ভোদর দেবার জন্য মোটেও অভ্যস্ত নয়। বিগত পাঁচ বছরে এরকম দৌড়াতে হয়েছে বলে মনে করতে পারল না সে। সড়কের দিকে তাকালো, একেবারে ভুতুরে। মানুষজন তো দূরের কথা, রিকশা ভ্যানও দেখা যাচ্ছে না। এখন তাকে দু মাইল হেঁটে হোটেলে ফিরে যেতে হবে, ভাবতেই গা গুলিয়ে উঠল।
টুংটাং শব্দ শুনে পিছনে ফিরে তাকালো সে। সড়ক থেকে নেমে যাওয়া কাঁচা রাস্তাটা দিয়ে একটা সাইকেল এগিয়ে আসে তার দিকে। সোজা হয়ে দাঁড়ালো সোফা, হাফ ছেড়ে বাঁচল। ভাইজান এক দৌড়ে ইহা নেই যা বসতেন, সাইকেলটা তার পাশে থামিয়ে বলল আতর। ওই ড্রাইভার তো গেটের বাইরে যায় নাই। ওটা ড্রাইভার ছিল? হ। আতর সাইকেল থেকে নেমে পড়ল। সোফা কিছু বলতে গিয়ে থেমে গেল। বহু দূরে দেখতে পেল জমিদার বাড়ির দিক থেকে এগিয়ে আসছে এক জোড়া হেডলাইট, কাভার্ড ভ্যানটা। আতরও দেখতে পেল। চলেন চলেন ভাইজান, গাড়িটা আহনের আগে ফুটটা ফরি। আপনি ডাবল চালাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারব পারব, আপনি উড়েন। ইনফর্মার সাইকেলের সিটে বসতেই তার সামনে রডের ওপর বসে পড়ল সোফা। সমস্যা নেই সমস্যা নেই, পেডেল মারের আগে বললো ইনফর্মার, গাড়িটা আর আমগর পিছু লইব না, ওইটা হোটেলে যাব। তাদের সাইকেলটা মহাসড়কের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে যেতে লাগলো। সোফা পেছনে ফিরে দেখতে পেল কাভার্ড ভ্যানটা এখনো সড়কে উঠে আসেনি। রবীন্দ্রনাথকে অতিক্রম করার সময় আলতো করে হাফ ছাড়ল সে। রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে গভীর ভাবনায় ডুবে গেছে মুস্কান জুবেরি। মাঝরাত, সুন্দরপুর ঘুমিয়ে পড়েছে অনেক আগে। এমনিতে এখানকার লোকজন 9টা-10টার পর ঘুমিয়ে পড়ে। শীতের রাতে এই সময়টা আরেকটু এগিয়ে আসে। গত কয়েক বছর ধরে এখানে থাকলেও দেরি করে ঘুমানোর অভ্যাসটি তার যায়নি, তবে আজ আরও দেরি করে ঘুমাবে। এর কারণ একটা চিন্তা মাথায় গেড়ে বসেছে। তার বাড়িতে অনাহূতভাবে একজন ঢুকে পড়েছিল আজ। এমন নয় যে এরকম ঘটনা এই প্রথম ঘটল, সুন্দরপুরে তার আগমনের পর থেকে 4-5 বার এরকম ঘটনা ঘটেছে, আর প্রতিবারই সে মোকাবেলা করেছে ভিন্নভাবে। এর ফলে কাজও হয়েছিল দারুণ। ওই লোকগুলো আর এই বাড়ির চৌহদ্দির মধ্যে ঢোকার সাহস করেনি। ওরা সবাই ছিল গ্রামের কৌতূহলী মানুষ, যাদের কাছে তার মতো একজন মেয়ে মানুষ স্বাভাবিক কারণেই আগ্রহের বিষয় হয়ে ওঠে। কিন্তু আজকের লোকটা সেরকম কেউ নয়, এ ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত। লোকটাকে সে আগে দেখেছে রবীন্দ্রনাথে। মানুষের কৌতূহলী দৃষ্টি তার চোখ এড়ায় না। এক ঝলক লোকটার চোখ দেখেই সে বুঝে গিয়েছিল নিছক খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সে আসেনি। এখন প্রমাণিত হলো তার ধারণাই ঠিক। সত্যি বলতে এরকম ঘটনা ঘটার জন্য মানসিকভাবে প্রস্তুতি ছিল। লোকটাকে নিজের হাতের মুঠোয় পেয়েও সে তার মতো করেই সামলেছে। কিন্তু একটা ব্যাপার অস্বস্তি তৈরি করেছে তার মধ্যে, লোকটাকে সে জানে না, এমনকি সে নিশ্চিত হতে পারছে না তার উদ্দেশ্য কি। অবশ্য কয়েক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল ওই আসাদুল্লাহ বসি তার শয়তানি শুরু করে দিয়েছে। সে তো ইনিয়ে বিনিয়ে বলেছেই তাকে অসন্তুষ্ট করে সুন্দরপুরে কেউ থাকতে পারে না। কিন্তু এখন সে নিশ্চিত ঘটনা অন্য কিছু। তার অদ্ভুত আর স্বনামখ্যাত রেস্টুরেন্টের ব্যাপারে অনেকে আগ্রহী, তার তৈরি করা রেসিপিগুলোর গোমর নিয়ে অনেক কৌতূহলী, কিন্তু এই লোকটাকে সেরকম কিছু বলে মনে হচ্ছে না। খাবারের প্রতি এর তেমন আগ্রহ নেই। গভীর করে নিঃশ্বাস নিল। আগামীকালের মধ্যেই লোকটার পরিচয় আর উদ্দেশ্য জানতে হবে তাকে। বিপদের গন্ধ পাচ্ছে সে। রকিং চেয়ারের পাশে কফির টেবিলের দিকে হাত বাড়ালো। মোবাইল ফোনটা তুলে নিয়ে একটু দ্বিধায় পড়ে গেল যেন, তবে সেটা কয়েক মুহূর্তের জন্যই। অবশেষে একটা নাম্বারে ডায়াল করল। আতর আর সোফা হোটেল সানমনের রুমে বসে আছে। কয়েক মুহূর্ত ধরে তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। একে অন্যের কাছ থেকে আজ রাতের অবিশ্বাস্য ঘটনা শোনার পর দুজনেই বিস্মিত। তবে আতর তার অদ্ভুত অভিজ্ঞতার কথা সবটা বললেও সোফা খুব কমই বলেছে। বিশেষ করে ফালু আর বাবা ইয়াকুব যে কিছু একটা মাটি চাপা দিয়েছে মুস্কান জুবিরের উপস্থিতিতে, সেটা ইচ্ছে করে বলেনি। সে চাচ্ছে না এই মুহূর্তে এত বড় একটা সত্য অন্য কেউ জেনে যাক। ভাইজান, বেটি কুমির পালে কেন? অবিশ্বাস্য ভরা কণ্ঠে বলল ইনফর্মার। আপনি এটা জানতেন না? সোফার কণ্ঠে দ্বিগুণ অবিশ্বাস। ঠোঁট উল্টালো আতর। মুস্কান জুবিরি কেন কুমির পালে সেটাতে যতটা না অবাক হচ্ছে,
তার চেয়ে বেশি অবাক হচ্ছে এই পুরো ব্যাপারটা আতুরালের মতো একজন মানুষ জানে না বলে। ওই ডাইনি হের বাড়িতে কি করে না করে সেইটা তো বেবাকতে জানানোর কথা না, সাফাই গাওয়া শুরু করলো সে। হে মাছ চাষ করে জানতাম, মুরগি আর গরু বকরির খামারও আছে, কিন্তু সাফা কিছু বলল না। সে আগেই বুঝে গেছে মুস্কান জুবরির ব্যাপারে এখানকার কেউই তেমন কিছু জানে না, এমনকি বিবিসি বলে খ্যাত আতর আলীও যত সামান্যই জানে। ভাইজান, ফালুর ব্যাপারটা কি করবেন? সঙ্গত কারণেই আতর প্রসঙ্গ পাল্টাতে চাইল, যে বিষয়ে তার জানাশোনা নেই সে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছে না। ফালু আস্তে করে বলল, একটু আগে আতরের কাছ থেকে সব শোনার পর এই ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। গোরখোদক তার অ্যাডভান্স কবর নাকি লাশ চারায় ভরাট করে ফেলেছে, আর তার ঘরের খাটের নিচে রেখে দিয়েছে লাশের কঙ্কাল। ঘটনা আসলেই রহস্যজনক, কিন্তু এ মুহূর্তে ওই গোরখোদককে নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না সে। মুস্কান জুবেরই তার প্রধান লক্ষ্য, ফালুর ব্যাপারটা পরে দেখা যাবে, কিংবা কে জানে ওই মহিলার রহস্য উন্মোচিত হলে তার কোনো দরকারই হয়তো পড়বে না, এক ঢিলেই দুই পাখি মারা পড়বে। ভাইজান, ফালু নিজের খাটের নিচে লাশ রাখে কেন? তারা দিয়ে বলল আতর। লাশ লো হ্যাঁ কি করবো? এ প্রশ্নেরা জবাব দিল না সাফা, নিজের চোখের সামনে এর চেয়ে বড় কিছু ঘটতে দেখেছে সে। ওই ডাইনির লগে কি ফালুর কোনো সম্পর্ক আছে? ফালু আসলে ওর ঘরে কি রেখেছে, কেন রেখেছে সেটা জানতে হবে, গম্ভীর কণ্ঠে বলল সাফা। ফেগাসে মুখে তাকালো আতর, সে ভেবেছিল নুরে সফা তার কাছ থেকে ফালুর ঘটনা শুনে বিনা বাক্যে সব বিশ্বাস করবে। সফা দেখল লোকটার চোখে মুখে এখনো বিস্ময়ের অভিব্যক্তি মিইয়ে যায়নি। এই ইনফর্মারকে যতটুকু বলেছে তাতে সে ভেপাচেকা খেয়ে গেছে। এখন তার মনে হচ্ছে ওকে কিছু না বললে বেশি ভালো হতো, হয়তো ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেবে পুরোপুরি, তাকে আর সাহায্য করার সাহস দেখাবে না। পরক্ষণে তার মনে হলো এতে এমন কোনো সমস্যাও হবে না, সম্ভবত মুস্কান জুবরির ব্যাপারে খুব বেশি সাহায্য করার ক্ষমতা রাখে না এই লোক, তাকে যতটুকু সাহায্য করার তা ভালো মতোই করেছে, এর চেয়ে বেশি কিছু করার সাধ্য নেই তার। আফমেরের মূর্তির মধ্যে ফায়াও কিছু করল না, ইনফর্মার বিশ্বের ঘরের মধ্যেই প্রশ্নটা করল। আপনার সাথেও কিন্তু একই কাজ করেছিল মহিলা, মনে করিয়ে দিল সাফা। হ, তাও ঠিকই কইছেন, আতুর আলী আরো বেশি দ্বন্দ্বে পড়ে গেল। আপনারে আমি কইছিলাম না ওই বেটি একটা ডাইনি, এবার দেখলেন তো? মাথা নেড়ে সাই দিল সে, ডাইনি কি না জানি না, তবে মহিলার অনেক কোমর রয়েছে, আমাকে সবটা জানতে হবে। সফার দিকে ভ্রু কুচকে চেয়ে রইল আতর। এইসব জানিনে কি করবেন, পেপারে লিখবেন, লিখে কি হইব? মাথা দোলালো সে, কিচ্ছু হইব না, আমগো এমপি ওই বেটির ভাওরা হইয়া গেছে গা, দেখবেন বেটি বিপদে পড়লেই হুমন্দির পুত আইসা হাজির হইব। সফাও এটা হিসাবের মধ্যে রেখেছে, যখনই জানতে পেরেছে এমপির সাথে মহিলার সম্পর্কের কথা তখনই সে বুঝে গেছিল ব্যাপারটা মোটেও সহজ হবে না, এক পর্যায়ে এমপি জড়িয়ে পড়তে পারে। আমাগো এমপি কইলাম মানুষ ভালা না, চাপা কণ্ঠে বলল আতর। মানুষ মায়েরা নদীতে ভাসাইয়া দেওয়া হের বাপ দাদাগো খাইছ দাছিল, গণ্ডগোলের সময় হের বাপ পিস কমিটি করছে, বহুত মানুষ মারছে, এমপিও কম যায় না, কোয়ার্টারে গুম করছে, কোয়ার্টারে মাটি নিচে বুঝতে রাখছে জানেন। আপনি কি ভয় পাচ্ছেন? বাজিয়ে দেখার চেষ্টা করল সাফা। বিব্রত হয়ে ঢোক গিরল ইনফর্মার, আরে আমি ডরামো কেন, আমি তো কিছুই করি নাই, আমি ডরাইতেছি আপনারে নিয়ে, আমাকে নিয়ে ভয় পাবার কিছু নেই, ওর আমার কিছু করতে পারবে না। সফার আত্মবিশ্বাস দেখে মনে মনে বাঁকা হাসি হাসলো আতর। সব সাংবাদিকই এরকম ভাব করে, নিজেদের মহাক্ষমতার ভাবে, কিন্তু ঠেলায় পড়লে বোঝা যায় ওদের আসলে খুব বেশি শক্তি নেই, এরা পারে শুধু দুর্বলের সাথে চোটপাট দেখাতে, হোমরে চোমরাদের খপ্পরে পড়লে হোগার কাপড় মাথায় তুইলা দৌড়ায়। আচ্ছা আতর আলী, আমার ফোন নাম্বারটা আপনি কোথা থেকে পেলেন? সফের প্রশ্নে আতরের চিন্তায় ছেদ পড়ল,
কাল চুল কালো সে, এইটা তো একেবারে সোজা। আপনি আজকে ফোনে টাকা ভরছেন না? ওই দোকানের সামসুর লগে আমার আবার হট টেরাম, ওর নাম, ওর নম্বরটা তো আমার মুখস্থ, ওরে ফোন দিয়া কইলাম আপনার নাম্বারটার কথা। কিন্তু সে কিভাবে আমার নাম্বার জানবে? মানে ব্যালেন্স রিচার্জ করার সময় তো শুধু নাম্বার লেখা হয়, আর এত নাম্বারের মধ্যে আমারটা তো ভাই যান ভুলে গেছেন দেখি। কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল ইনফর্মার, আপনি হ্যাঁ লাস্ট কাস্টমার আসিলেন। ও মাথা নেড়ে সায় দিল সফা। এবার সে বুঝতে পেরেছে, তারা যখন ফোনে ব্যালেন্স ভরতে গিয়েছিল তখন দোকানটা বন্ধই করে দিয়েছিল দোকানি, আতরের অনুরোধে দোকানটা খুলে ব্যালেন্স ভরে দেয়। কিন্তু তাই যদি হবে তাহলে একটা প্রশ্ন চলে আসে, আমার চলে আসার পর সে দোকান বন্ধ করে চলে গেছিল না? সফার প্রশ্নে মুচকি হাসল আতর। হ, কিন্তু হেত হিসাবের খাতা আর ফোনটা দোকানে রাখে না, রাখে বাড়িতে। ও আর কিছু বলল না সফা। ইনফর্মার যে বেশ চালাক চতুর সেটা আরেকবার বুঝতে পারল। এখন কি করবেন ভাইজান? আতরের দিকে তাকালো। মানে কাল সকালের কথা কইতাছি। ও হাই তুললো একটা, রাত অনেক হয়েছে ঘুম পাচ্ছে তার। ওই রেস্টুরেন্টের কোনো কর্মচারী কিংবা বাবুটির সাথে কথা বলা যাবে, এরকম কারোর সাথে আপনার খাতির আছে? একটু গাল চুলকালো ইনফর্মার। আছে তো, হে তো এখন কাম করে না। কাজ ছেড়েছে কবে? 3-4 মাস তো হইবই। সমস্যা নেই, ওর সাথে কথা বললেই হবে। ঠিক আছে ভাইজান, আমি সকালে চলে আসবো না। 11টার আগে কিন্তু আসবেন না, আমি একটু বেলা করে ঘুমাবো, ঠিক আছে? আচ্ছা। আতরকে বিদায় করে দিয়ে বিছানায় অনেকক্ষণ চুপচাপ করে বসে রইল সফা। শরীরটা খুব ক্লান্ত, বিছানায় শুয়ে পড়লেই ঘুম চলে আসবে হয়তো, কিন্তু ঘুমাতে পারবে কিনা সন্দেহ। তার মাথায় ঘুরছে অসংখ্য প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে ঘুম চলে যাবে, তার রাতের বেলায় সব সময় এমনটি হয়। জামা কাপড় না পাল্টেই বাতে নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। মুস্কান জুবেরি, তোমার আসল ধান্দাটা কি? আতর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে ঠিক অচেনা যেমন মনে হচ্ছে না, তেমনই পরিচিত বলে জোর দিয়ে বলতে পারছে না। রাতের কুচকুচে অন্ধকারে চারপাশটা ভুতুড়ে হয়ে আছে, এখন ঠিক কটা বাজে সেটা বলতে পারছে না। হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল মনে মনে, সে তো কখনোই হাত ঘড়ি পরে না। ভ্রুকুচকে সামনের দিকে তাকাল, কিন্তু ভারী কুয়াশার চাদর ভেদ করে কিছুই দেখতে পাচ্ছে না। তারপরও কি এক অজানা আতঙ্কে তার বুকটা লাফাচ্ছে। নিজেকে ভর্ৎসনা করল, সে তো কখনো এতটা ভীত ছিল না। শার্টের গলা দিয়ে বুকে থুতু দিল। সাহস করে কয়েক পা সামনের দিকে এগিয়ে গেল সে। এখন কানে একটা ভোঁতা শব্দ শুনতে পাচ্ছে, ধুপ 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 ধুপ। নির্দিষ্ট বিরতি দেওয়া হচ্ছে শব্দটা, সেই শব্দের উৎসের দিকে এগিয়ে গেল আতর। আশ্চর্যের ব্যাপার, এত ভারী কুয়াশা পড়া সত্ত্বেও তার মোটেও শীত লাগছে না। কয়েক পা সামনে এগোতেই কুয়াশার চাদর ফিকে হয়ে আসতে শুরু করল। থমকে দাঁড়ালো সে, বুকের হৃৎস্পন্দনটাও থেমে গেছে যেন। একটু আগে যেভাবে হাতুড়ি পেটা করছিল সেটা আর হচ্ছে না। তার সামনে একটা গর্ত, ঠিক এরকম একটা গর্তেই সাংবাদিক পড়ে গেছিল, আর সেটা খুঁড়ে রেখেছিল ওই হারামজাদা ফালু। ডানে বামে তাকালো সে, এক পা পিছিয়ে গেল আনমনে, তার দম এখনো আটকে আছে। মনের একটা অংশ বলছে এক্ষুনি দৌড়ে চলে যেতে, অন্য অংশটা সাহস সঞ্চয় করার তাগিদ দিচ্ছে, ভয় পেলে চলবে না। কিসের ভয়, কাকে ভয়, ফালুকে? চিন্তাটা তার মাথায় আঘাত হানতেই উদ্ভ্রান্তের মতো চারপাশে তাকালো। ফালু কোথায়,
একটু আগেই তো ধুপধুপ করে শব্দ শুনছিল, নিশ্চয়ই ফালু আশেপাশে আছে। যেই না ঘুরে পেছনে তাকালো, অমনি হাত পায়ের রক্ত বরফের মতো জমে হিম হয়ে গেল। তার থেকে মাত্র কয়েক হাত দূরে কাঁধে একটা কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে ফালু। কিছু বলতে চাইল আতর, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ফালুর চোখ দুটো টকটকে লাল। হঠাৎ করে তার নজর গেল গোরকোদকের অন্য হাতটায়, সাদা কাফনের কাপড়। ফালু সেই কাফনের কাপড়টা তার দিকে ছুড়ে মারল। সাদা কাপড়টা তার বুকে লেগে পড়ে গেল মাটিতে। সেদিকে তাকিয়েও দেখল না আতর, তার দৃষ্টি ফালুর দিকে। এখনো মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। আচমকা তাকে একেবারে অপ্রস্তুত করে দিয়ে ফালু সামনে এগিয়ে এসে তার বুকে একটা ধাক্কা মেরে বসল। চিৎপটা হয়ে খোলা কবরের উপর পড়ে গেল সে। কবরের নিচ থেকে দেখতে পেল উপর থেকে ফালু তার দিকে চেয়ে আছে, বদমাস্টার মুখে বাঁকা হাসি। আমার ঘরে গেছিলি কে? ক আমার আমার ঘরে গেছিলি কে? ফেস ফেসে গলায় জানতে চাইল সে। এর কোনো জবাব দিতে পারল না আতর। তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না, যেন জবান বন্ধ হবার সাথে সাথে হাত পা অসার হয়ে পড়েছে। পরক্ষণে সে টের পেল তার উপরে মাটি ফেলা হচ্ছে। ধুপধাপ করে শব্দ করে চাকচাক মাটি এসে বসে তার উপরে। না না না, শব্দহীন চিৎকার দিল সে। কয়েক মুহূর্তে মাটির নিচে চাপা পড়ে গেল আতর। হাত পা এতটাই অবশ হয়ে গেছে যে কিছুই করতে পারছে না। তবে কি হারামিটা তাকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছে? হঠাৎ করে টের পেল তার নাম ধরে কেউ ডাকছে দূর থেকে। কেডা কেডা ডাকে তারে? চিনতে পারল না। তারপরে একটা হাত এসে পড়ল তার ঘাড়ে, শার্টের কলারটার ধরে তাকে মাটি থেকে টেনে তুলে ফেলল এক ছটকায়। ধুরফুর করে উঠল তার বুক, জোরে জোরে নিঃশ্বাস নেবার জন্য হাঁসফাঁস করতে লাগলো। কেডা কেডা কেডা! এবার তার মুখ দিয়ে শব্দ বের হল। চোখ মেলে তাকিয়ে দেখলো একটা অপরিচিত মুখ চেয়ে আছে তার দিকে।